এন এ এন বিজয় দিবসের বিশেষ আয়োজন মুক্তির কথা অনুষ্ঠানে দর্শক ডিসেম্বর মাস বিজয়ের মাস বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন আমাদের বিজয় আমাদের স্বাধীনতা আর এই বিজয়ে যারা আত্মহুতি দিয়েছেন বাংলাদেশের প্রায় তিন লক্ষ তাজা প্রাণ আর দু লক্ষ মা বোন হারিয়েছেন তাদের সম্ভ্রম আজকে এই অনুষ্ঠান থেকে সেই বীর শহীদদের প্রতি বীরঙ্গনাদের প্রতি এবং রণাঙ্গনে যারা বীর সেনানি ছিলেন তাদেরকে জানাই আমরা বিনম্র শ্রদ্ধা দর্শক আজ বিজয়ের বান্ন বছর আমরা পালন করছি অথচ এই সময়টাতে এসে আমরা হারিয়ে ফেলেছি আমাদের চেতনা আমরা চাই আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন প্রজন্মের মনে নতুন করে মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত হবে তাই তো আজকের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি এমন একজন রণাঙ্গনের বীর সেনানী যিনি সম্মুখ যুদ্ধে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন ছিনিয়ে এনেছেন বিজয় তিনি হলেন গাজী মিজানুর রহমান কেমন আছেন আপনি জি আপনাকে ধন্যবাদ ভালো আছেন আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের এই যে বিজয়ের 52 বছর আমরা উদযাপন করছি এই দিনে এসে আমাদের নতুন প্রজন্মের কাছে আমরা আমাদের মুক্তিযুদ্ধের যে ইতিহাস আমাদের যে গৌরব আমাদের যে অর্জন সেটিকে আপনাদের মুখ থেকে আমরা আসলে তাদের কাছে উপস্থাপন করতে চাই তো আমার আসলে যেটা আমরা দর্শকদেরকে জানাতে চাই সেটা হলো যে এই যে মুক্তিযুদ্ধ হয়েছে কিভাবে আপনারা অনুপ্রাণিত হলেন এই যুদ্ধে যাওয়ার জন্য তখন কত বয়স ছিল আপনার ধন্যবাদ আপনাকে আমার বয়স ছিল তখন আঠারো প্লাস আঠারো বছর কয়েক মাস আসলে আগে থেকেই বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক সভায় যোগদান করতাম ভালো লাগতো বঙ্গবন্ধুকে দেখব এই ছিল আমাদের প্রথম নেশা যখন বঙ্গবন্ধুকে ছুইলাম তার সাথে কথা বললাম তার কাছে গিয়েছি তিনি খুব আদর করেছেন ওনার অনুরক্ত হয়ে গেলাম ওনার ভক্ত হয়ে গেলাম সাতই মার্চের যে ভাষণ সেখানে আমরা অবস্থিত ছিলাম তিনি আমাদের সকলকে নির্দেশ দিয়েছেন যে এই জাতির মুক্তির জন্যে যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করেন বঙ্গবন্ধু আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন এই জাতিকে মুক্তি করা একটা স্বপ্ন দেখিয়েছেন একটা ভূখণ্ডকে নিজের করে পাওয়ার একটা স্বপ্ন দেখিয়েছেন আমার মাকে মা বলার স্বপ্ন দেখিয়েছেন আমার ভাইকে ভাই বলার স্বপ্ন দেখিয়েছেন আমার স্বপ্নে তখন বিভোর ছিলাম আর যে বয়সটা আমাদের ছিল তার আমাদেরকে তারা করেছে আমরা কিশোর বয়সে বঙ্গবন্ধুর সারে বঙ্গবন্ধুর ডাকে সারা না দিয়ে কি আমরা পারবো তাই রাত্রে অন্ধকারে আমরা ঘর ছেড়ে পালিয়েছি বাবা মা কাউকে জানতে দেয়নি বুঝতে দেয়নি আমি যুদ্ধে যাচ্ছি যাই হোক আমরা যুদ্ধ করেছি নয় মাস একটা ভূখণ্ড আমরা নিজেদের করে পেয়েছি আমাদের প্রজন্মের কাছে এটা আমরা তুলে ধরেছি হ্যাঁ যুদ্ধের পরে আমাদের যা যা করণীয় ছিল আমরা তার কিছুই করতে পারিনি একটা কথাই আমি বলবো সেটা হলো দেশের উন্নয়নের জন্য মানুষকে বোঝার জন্যে একটা মানুষের নাগরিক অধিকার পাওয়ার জন্য বাঙালি হিসেবে সমস্ত পৃথিবীতে তার নিজেকে প্রতিষ্ঠা করার জন্যে যেসব গুণ এবং যে সাহায্য সাহায্য সহায়তা করার দরকার ছিল এগুলো আমরা দিতে পারিনি সরকার দিতে পারেনি অপ্রতুলতার কারণে কারণ যখন দেশটা স্বাধীন হয় একটা একটা ধ্বংসস্তূপ কোনো এক আদামেল গাড়ি চালাবার কোনো সুযোগ ছিল না একটা রাস্তাও ছিল না নদীপথে হাজার হাজার মাইন পেতে গিয়েছে জাহাজের মধ্যে যেগুলো যে সময় জাহাজ আমরা মুক্তিযোদ্ধারা ধ্বংস করেছে কাজে গড় থেকে বের হয়ে কোথাও যাওয়ার কোনো সুযোগ ছিল না অচল হয়ে গিয়েছিল এদেশের মানুষ একটা বিষয় আমরা মানে জানতে চাই সেটা হচ্ছে যে এই যে মানে আপনি তো বললেন যে প্রায় আঠারো বছর ছয় মাস বয়স ছিল আপনার তখন তো আসলে ঠিক কোন সময়টাতে মানে যুদ্ধ তো নয় মাস হয়েছে কোন সময়টাতে আপনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং কোন সেক্টরে আপনি যুদ্ধ করেছেন কোন এলাকায় হ্যাঁ আপনাকে বলি আমি দুই নম্বর সেক্টরে যুদ্ধ করেছি যুদ্ধ অঞ্চল যদিও ঢাকায় আসেনি নারায়ণগঞ্জে কিছু অংশ আমরা ছিলাম এবং কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া কসবা চাঁদপুর এই সমস্ত এলাকায় আমাদের অপারেশনগুলো হয়েছে যুদ্ধ হয়েছে তো এটা হলো পঁচিশে মার্চ রাতে একটু পেছনে নিতে হচ্ছে আপনাকে আমি তখন রেডিও পাকিস্তানে জীবন্তিকা অভিনয় করি শাহবাগে ছিল রেডিও পাকিস্তান অফিস তো পঁচিশ তারিখে একটা প্রোগ্রাম ছিল আমাদের জীবন থেকে প্রোগ্রাম তা আমি বাড়ি থেকে এসে জীবন থেকে অ্যাটেন্ড করেছি যেহেতু শুক্রবার ছিল তো ব্যাংকের চেকার দেননি নগদ টাকা দিয়ে দিয়েছেন সম্মানিত একশো টাকা নগদ দিয়ে দিয়েছেন এটা নিয়ে মামার বাড়ি আমার গরুয়ানে বেড়াতে গিয়েছি সেই হল পঁচিশ তারিখ দিবাগত রাতে তো আপনার সেই বিভীষিকাময় হয়ে গেল বাংলাদেশ পরদিন সকালে হাজার হাজার মানুষ শহর ছাড়ছে এগারোটার দিকে যখন কারফিউ শিথিল করলো মানুষ বের হচ্ছে যান বাঁচাবার জন্যে আমিও তাদের সাথে রওনা হলাম কোথায় যাচ্ছে ওরা তা জানি না কিন্তু আমার যেতে হবে কোথায় যেতে হবে আমি যাব বাড়িতে তারপরে আমি যুদ্ধে যাওয়ার ব্যবস্থা করব। কেউ তো আমাদের তখন আহ্বান করেনি যুদ্ধে আসেন পথে আমার দেখা হয়ে গেল সেই রেডিও স্টেশনের প্রযোজক যেন মনি ভাই হাইবুর নবী মুনি দেখা আরে আপনি কোথায় যাচ্ছেন না বললাম যে যাচ্ছি যুদ্ধে যাবেন আমাকে চলে এই আহ্বানও অপেক্ষা করছি কেউ আমাদেরকে আহ্বান করুক আমাকে ডেকে নিয়ে যাক চলে গেলাম তার সাথেই মানে আমি জানতে চাচ্ছি এই যে আহ্বান করেছে কিন্তু মুক্তিযুদ্ধ মানে চলাকালীন সময় কোন বিষয়টাকে আপনাকে বেশি নাড়া দিয়েছে যে আপনি উজ্জীবিত হয়েছেন মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য কোন বিষয়টা বিষয় তো সর্বক্ষেত্রই তো বিষয় কারণ মুক্তিযুদ্ধ মানেই তো জাতিকে মুক্ত করা এবং আমি কোন সেক্টর থেকে শুরু করবো কথা বলা আমাদের সেক্টর কমান্ডার ছিলেন মেজর মেজর খালেদ মোশারফ সাহেব তিনি প্রথমে এক মুঠো মাটি নিয়ে আমাদের প্রত্যেকের হাতে এক মুঠো মাটি দিয়ে শপথ করিয়েছিলেন যে আমি এই মাটির জন্য যুদ্ধ করছি আমি যুদ্ধ করে প্রাণ দেব নিজেকে উৎসর্গ করে দেব এই মাটির জন্যে যে মাটিতে আমার ভবিষ্যৎ প্রজন্ম থাকবে নিজেদের মতো করে দেশটাকে তৈরি করবে তার স্বাধীন হিসেবে তারা থাকবে সেই আদর্শে উজ্জীবিত হয়ে আমরা অস্ত্র হাতে নিয়েছি যদিও স্বাধীনতার পরে আমরা সব কিছু চাহিদা পূরণ করতে পারিনি আমাদের সীমাবদ্ধতা ছিল অর্থনৈতিক সীমাবদ্ধতা ছিল আমাদের জনবলের সীমাবদ্ধতা ছিল তবু বঙ্গবন্ধু যথাসাধ্য চেষ্টা করেছেন এদের মানুষকে মুক্তির স্বাদ দিতে তো এই যে যুদ্ধ করেছেন আপনি এতে মানে সম্মুখ যুদ্ধ কোথায় কোথায় হয়েছে সে অনেক যুদ্ধ হয়েছে সম্মুখ যুদ্ধ আমার ধরেন প্রথমেই সম্মুখ যুদ্ধটা হয়েছে কসবাতে চন্দ্রপুর কসবা একটা কঠিন যুদ্ধ হয়েছিল তারপরে আমরা চলে গেলাম একটু আবার আপনাকে আবার পেছনে নিতে হচ্ছে হাবিবুদ্দিন মন্নি সাহেব আমাকে নিয়ে উর দিলেন কলকাতায় সেখানে নিয়ে গেলেন আমাকে বেতার বাংলাদেশ স্বাধীন বাংলায় বেতার কেন্দ্রে কাজ করার জন্যে তা আমি তো কিছুই চিনি না ওনার সাথে গেলাম বিমানে নিয়ে গেলেন গিয়ে সেখানে কাজ করছি সতেরোই এপ্রিল আমাদের প্রবাসী সরকার যখন শপথ গ্রহণ করে সেই অনুষ্ঠানে আমি পাহারাদার হিসাবে ছিলাম এবং ছোট মানুষ হিসাবে কিশোর বয়সের লোক হিসাবে আমাদের অনেক কিশোরকে একত্রিত করেছিল সরকার যে বিদেশি সাংবাদিকদের কাছে এই ক্যামেরাতে এই ছবিগুলো যাক যে তারা কোন বয়সে মাতৃভূমি মুক্ত করার জন্য যুদ্ধ করছে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে তো সেখানে আমার নজরে পড়ে আমি আমার এই সেক্টর কমান্ডার স্যার নজরে পড়ে যাই আমি কাজ করছিলাম অফিসে বসে এই খোকা তোমার নাম কি নাম বললাম বাড়ি কোথায় কুমিল্লা কুমিল্লা কোথায় আমি বললাম হোম না কয় তোমাকে আমার দরকার তুমি তো রণক্ষেত্রে যাওয়ার কথা তুমি এখানে বসে কী করছো তুমি যাবে আমি যাবো স্যার এই তিনি আবার আমাকে পরের দিন বিকেলে নিয়ে আসলেন সতেরো তারিখ বিকেলে নিয়ে আসলেন এনে আমাকে ট্রেনিংয়ে পৌঁছালেন মেলাঘড় ক্যাম্প ট্রেনিং করার পর আমাদের প্রথম অপারেশন হয় তিন নভেম্বর আটাইশ আটাই অক্টোবর আচ্ছা আচ্ছা আটাইশ অক্টোবর আমাদের এই দুই নম্বর সেক্টরে কসবা চন্দ্রপোড়া গুত্তা একটা যুদ্ধ হয়েছে অর্থাৎ এই জায়গাটা এমন একটা স্পট হয়েছে যে পাকিস্তানি সেনারা তারা সিলেট থেকে এসে এখানে একত্রিত হতে পেরেছে আমাদেরকে প্রতিহত করতে পারছে ওই নোয়াখালী থেকে এসে প্রতিহত করতে পারছে কুমিল্লা ক্যান্টোমেন্ট থেকে গিয়ে প্রতিহত করতে পারছে এখন কোনো অবস্থায় তাদের যোগাযোগ বিচ্ছিন্ন করা যাচ্ছে না এই সেক্টরে আমরা আরেকবার যুদ্ধ করেছি আরেকবার যুদ্ধে অনেক অনেক ক্ষয়ক্ষতি আমাদের হয়েছে আমাদের পেশন সাইটগুলোর সঠ সঠিক না করে আমরা এই যুদ্ধটা জয়ী হতে পারবো না পরে এই যে আমাদের বাংলাদেশে আপনি চিনবেন মিস্টার হানুর রশিদ যিনি সেনাবাহিনীর প্রধান হয়ে রিটায়ার্ড করেছেন এবং এই একটা এনজিও করতেন ডেস্টিনি এটার এটার চেয়ারম্যান ছিলেন ভদ্রলোক এখন সাজাপ্রাপ্ত এখন বোধহয় জেলে আছেন তিনি জানতেন লেফটেন্যান্ট উনি আমাদের সেকশন কমান্ডার ওনার নির্দেশে আমরা যুদ্ধ করি তেলিয়া তেলেমোরা যুদ্ধ করে সিদ্ধান্ত হয় যে বৈরব ব্রিজটাকে ডিসকানেক্ট করতে হবে কারণ পাকিস্তান থেকে ঢাকা থেকে পাকিস্তান আর্মিরা বৈরব ব্রিজ দিয়ে ওই পারে যায় সেটাকে উড়িয়ে দিতে হবে উড়িয়ে দিতে হবে এই 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 প্রোগ্রামটাও করা হলো ব্রিজের একমাত্র উড়িয়ে দেওয়া হলো তখন ওইখানে যারা সৈন্য রয়ে গেছেন তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য ঢাকা থেকে কেউ যেতে পারছে না আচ্ছা সেই আঠাশ তারিখে যুদ্ধে আমরা শুরু করেছি আঠাইশ উনত্রিশ ত্রিশ এক দুই দুই নভেম্বর নভেম্বরে আমরা জয়ী হই মানে ওইটা ওই ব্রিজটাকে ডিসকানেক্ট করার ফলে আর নতুন করে কোনো সৈন্য যেতে পারছে না যেতে পারছে না ওই এলাকায় তখন ওদেরকে আপনারা মোটামুটি কবজা করে ফেলে ফেলে আচ্ছা 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 এখানে আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এই জায়গায় আমরা যেমন হারিয়েছি আমাদের যোদ্ধাদেরকে আমরা হারিয়েছি প্রায় ঊনসত্তর জন যুদ্ধ আমরা সেখানে শহীদ হয়েছেন ভারতেরও আছে প্রায় আঠাশ জন বাকিগুলো বাংলাদেশের মেজর তুলিও সেখানে শহীদ হয়েছেন পাকিস্তানি মেজর আমেরিকান মেজর মাফ করবেন ভারতীয় মেজর সাহেব শহীদ হয়েছেন এগুলো আহ নামে একটা জায়গা আছে এটা হল ওই পাহাড়ের পাদদেশে যেখানে আমরা যে যুদ্ধ করেছি করা হয়েছে ওটাকে আমাদের দেশের মধ্যে না আমাদের দেশের মধ্যে আচ্ছা আচ্ছা আমাদের আমাদের দেশের ভিতরে কসবাতে হ্যাঁ এটাও খুব দর্শনীয় হয়েছে তা লাকি যে আমরা বেঁচে গিয়েছি এই একটু সময় চাই যদি বলতে আমি কথাটা বলবেন ষষ্ঠ শ্রেণীর একটা ছাত্র তার নাম হল সালেক আবু সালেক এটা তার ভাষ্য অনুযায়ী জুলাই মাসের উনত্রিশ তারিখে ওদের বাড়িতে পাকিস্তান আর্মিরা হানা দেয় ওর বাবা বড় ভাই এবং তার চাচা তিনজনকে ধরে নিয়ে যায় তখন সে পেয়ারা কাছে উঠেছিল পেয়ারা খাওয়ার জন্য পাকা পেয়ারা পেরে খাওয়ার জন্য কিন্তু আর্মি এসে দেখে সে ভয় আর গাছ থেকে নামেনি ইন্দামিন তার বাবাকে ধরে নিয়ে গেছে তার ভাষ্য অনুযায়ী তার বাবা মা তার বাবা চাচা এবং ভাইকে ধরে নিয়ে গেছে নিয়ে পাশে এক পুকুরের মধ্যে লাইন ধরে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ারে মেরেছে সে গাছে থেকে থেকে সব দেখেছে সে গাছে থেকে প্রতিক্রিয়া করেছে আমি তার প্রতিশোধ নেব সে যুদ্ধে এসেছে তার বয়স কত ছিল তখন বয়স কত চোদ্দ পনেরো আচ্ছা বড় চোদ্দ পনেরো আর বেশি হয়তো হবে না বা তাও না হতে পারে তিনি তো প্রতীক এবং সবচেয়ে কম বয়সে প্রতীক হলেন তিনি তিনি যুদ্ধে যেতে চাইলেন ট্রেনিং করতে চাইলেন কিন্তু ট্রেনিং করবেন না ট্রেনিংয়ে নিচ্ছি না আমরা এ বাচ্চা মতো ট্রেনিং কোথায় অস্ত্র নিয়ে এসে কী করে যুদ্ধ করব আমাদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত কিন্তু খুব কাদা কান্নাকাটি শুরু করলো একসময় বললো যে আমি পারব না হলে মরে যাবো আমার বাবা মতো মরে গেছে আমার বাবা ছাড়া সব চলে গেছে আমি না পারলে মরে যাবো তার কান্নাকাটিতে আমাদের যারা ট্রেনার ছিলেন তাদের হৃদয় গলেছে তাকে ট্রেনিং করানো ট্রেনিং করানোর পর আমাদের গ্রুপেই সে এসে পড়ল সেদিন এই হারুন স্যার আমাদের বললেন যে তোমরা কে কী যুদ্ধে যাবে আসো সামনে আসো আমরা চারশোর মতো লোক ছিলাম তো প্রায় দুশোর মতো লোক আমরা সামনে এসে দাঁড়িয়েছি প্রথম ওই ছেলেটা পেছন থেকে দৌড়তে সামনে আসে সবার আগে আমরা প্রবণ হয়ে গেলাম আমি ছেলে ফ্রুত ফ্রুত যাচ্ছে আসছে স্যার বললেন যে তুমি যাবে হ্যাঁ স্যার আমি যাবো সবার আগে থাকবে কয় থাকবো তাকে এস এম জি দেওয়া হলো আর তাকে এলএমজি টুএাই সি করে দেওয়া হলো চ্যালেঞ্জ নিয়েছে চ্যালেঞ্জ নিয়েছে সে আমরা যথারীতি যুদ্ধে আসলাম রাত্রি বারোটার দিকে অ্যাকচুয়ালি এই এই রণক্ষেত্রটাতে আমরা বারবার পরাজিত পরাজয় বরণ করি এই জন্যে যে পাকিস্তানি আর্মিরা থাকে একটা পাহাড়ের উপরে আমরা আমাদের ক্যাম্পগুলো নিচে সমতলে সো উপর থেকে গুলি করলে আমাদের কাছে খুব ইজিলি আমাদের আমাদেরকে টার্গেট করতে পারছে আমরা তাদেরকে টার্গেট করতে পারছি না তারা তো বাংকারে থাকে বাংকারে আমরা যতই বাংকার করি তারা ওদেরকে টার্গেট করতে পারছে হ্যাঁ এই জন্য বারবার আমরা পরাজিত হচ্ছি তো সেবারও সাতাশ তারিখ আঠাশ তারিখ দিবাগত রাতে আমরা আড়াইটার দিকে তাদেরকে এম্বুসে ফেলব পড়েছি যুদ্ধ শুরু হয়ে গিয়েছে এক পর্যায়ে পেছন থেকে আমাদের প্রতি নির্দেশ আসলো আবু সালিক চৌধুরী আমাদের তখন কোম্পানি কমান্ডার ছিলেন মেজর আবু সালিক চৌধুরী তিনি ওয়ার্ল্ডলেসে মেসেজ দিলেন যে ব্যাক করো এখান থেকে বেরিয়ে যাও যুদ্ধ করা যাবে না পিছু হটো তো পিছু হটতে হলে এমন একটা পজিশনে আমরা আছি যে ওখানে যদি ব্রাশ ফায়ার করে আমরা সব একবার নেশাগার হয়ে যাব কিন্তু তাদেরকে উল্টা ফায়ার দিয়ে বেকআপ রাখতে হবে বেকআপ না দিলে সব শেষ হয়ে যাবে বুঝতে হবে যে আমরা একটি মানে যুদ্ধ করছি এটা বুঝাতে হবে তাদেরকে তাহলে আমরা কুলিং করে আমরা কোনো অবস্থায় ব্যাংকারের ফাঁক দিয়ে গিয়ে আমরা খাল দিয়ে যেতে পারি পারে মানে সেফ জায়গাতে যেতে পারবো এই যে কে নেবে সেনাবাহিনীকে বেকআপ দেওয়ার কে নেবে সেটাই সালেক দাঁড়িয়ে বলো আমি নেব স্যার আমরা তো আমরা তো সবাই আব অবাক হয়ে গেলাম বাচ্চা আমাদেরকে বেকার দেবে আমরা পনেরো জন আমার এই এই গ্রুপে পনেরো জন দাঁড়িয়ে গেল এবং আমরা অনেক সময় আমরা ইতস্তত হলাম যে স্যার মরি তাকে নিয়েই মরি চলেন তাকে নিয়েই চলেন স্যারও বললেন যে চলো আমরা একসাথেই মরি সব তোমাকে একা রেখে আমরা যাবো না কয় না স্যার আপনারা যান আপনি চিন্তা করবেন না আল্লাহ রহমত কিচ্ছু হবে না আপনারা যান আমরা কুলিং করে পেছনে চলে গেলাম সেই থাকলো ব্যাংকারের মধ্যে তার কাছে একটা এসএনজি আছে একটা এলএনজি আছে তো সে প্রথমে এসএনজি এন ফায়ার করেছে পরে এলএনজিতে ফায়ার করেছে তাদেরকে ব্রেকআপ দিয়েছে রাতে তিনটা সাড়ে তিনটার দিকে সম্ভবত সাড়ে তিনটে পর্যন্ত আমরা গুলির আওয়াজ পেয়েছি পাশেই তো আমাদের বেরাক ছিল গুলি আওয়াজ পেয়েছি তো আর সাড়ে তিনটে পরে আমরা গুলি আওয়াজ পাচ্ছি না আমাদের ধারণা করছি যে হয়তো সালেক শহীদ হয়ে গিয়েছে আর আমিও গুলি করছে না হয়তো তারা মনে করছে আর কেউ নেই আর এখান থেকেও যাচ্ছে না যাচ্ছে না সো আমরা মনে করছি সিদ্ধান্ত মরে গেছে শহীদ হয়ে গিয়েছে আচ্ছা চলেন তার অস্ত্র দি থাকা নিয়ে আসি না লাস্টটা নিয়ে আসি তো সকালে আমরা সবাই পনেরো জন আসলাম এসে তার বাংকারের কাছে এসে আমাদের খেয়াল হলো যে যদি সে নিহত হয়ে থাকে শহীদ হয়ে থাকে তাহলে তার কবর তার বাংকারের আশেপাশে থাকবে ই থাকবে আমাদেরকে ধ্বংস সমগ্র ধ্বংস করার জন্যে তো ওই আমরা খুব সতর্ক হয়ে গেলাম আমরা যাতে ডিনামাইট না থাকে যেখানে মাটি কোবানো আছে এলোমেলো আছে সেটুকু না দেখে অন্য জায়গায় ভালো জায়গায় যেখানে ঘাস আছে ঘাসে দিয়ে আমরা যাচ্ছি যখন কাছাকাছি গেলাম দেখলাম যে সে কাত হয়ে পড়ে আছে আমরা অনেকে কেঁদে ফেললাম খুব কিন্তু প্রকাশ করতে পারছিলাম না আমাদের মেজর সাহেবের সাথে আছেন তিনি হয়তো আমাদের বিরক্ত হবে একটা বুদ্ধি করেছি আমাদের ঠিক আছে তার কাছে যেতে পারছি না আমরা ধারণা করছি সে সে শহীদে গুলি খেয়ে পড়ে মনে গেছে তো আমরা পাশের একটা গ্রামের বাড়ি থেকে লম্বা একটা বাস এনেছে কঞ্চি বাস বাস এনে ব্যাংকারে ওই যে ফাঁকা আছে যে দিদি আমরা সাধারণত তাকাই দেখি কেউ আসছে কিনা এরকম ফাঁকা একটা দিয়ে তার পায়ের মধ্যে আমরা বাস দিয়ে খোঁচাচ্ছি খোঁচা দিচ্ছি দুই তিনবার চারবার পাঁচবার খোঁজা দেওয়ার পর উঠে বসেছে আচ্ছা আচ্ছা হায় আমরা তো মানে আমরা তো নির্বাক হয়ে গেলাম কথা বলতে পারছি না স্বাভাবিক সে উঠে বসেছে এবং ব্যাংকার থেকে বের হয়ে আসলো

অনেক বড় অ্যাচিভমেন্ট আচ্ছা আমরা আর একটা বিষয় করেছেন জীবনটাকে হাতে তালুতে রেখে এই দেশ মাতৃকার স্বীকার করেছেন যে বিসর্জন আপনারা দিয়েছেন তার মধ্যে এমন কোন স্মৃতি আছে কি যেটা আপনাকে এখনো তাড়িত করে স্মৃতি তো অভাব নেই যে স্মৃতিগুলো আমরা দেখেছি কিছু নৃশংসতা দেখেছি পাকিস্তানের কীভাবে নৃশংসতা করেছে আর কিছু আমরা দেখেছি যে এদেশের মানুষগুলা এত সহজ এত সরল মানুষ যে আমি ভাষায় প্রকাশ করতে পারব লিখেও প্রকাশ করতে পারবো না আমরা যে গ্রামে ঢুকেছি যা যা কিছু আছে রান্না বাড়া খাবার দাবার সব আমাদেরকে খাইয়েছেন আমাদের সবচেয়ে বেশি মনে দাগ কেটেছে এক বুড়িমা তার ছেলে মুক্তিযুদ্ধে গেছে আর খবর খুশ খবর নিই শুধু কাঁদছেন শুধু কাঁদছেন আমার ছেলে কোথায় আমার ছেলে কোথায় যেমন তার সাক্ষাৎ পেলাম তিনি আমাদের জড়িয়ে ধরলেন আরে আমার ছেলের শরীরে গন্ধ আসছে জড়িয়ে ধরিয়ে ধরে কাঁদতেন যে দুদিন আবার সেই সেই গ্রামে দুদিন আমাদের ক্যাম্প ছিল এই দুদিন তিনি আমাদের সাথে থাকছেন আমার ছেলেরা এখানে এসছে আমার ছেলে এখানে এসছে আমরা যখন বিদায় নিচ্ছে ওনার হাউমাও কান্না বিলাপ করে কাঁদছিলেন আমার ছেলেরা চলে যাচ্ছে আমার ছেলেরা আমাদের ছেলেকে চলে যাচ্ছে আবার তিন দিন পরে আমরা এই গ্রামে এসছি এই মহিলাকে বয়স্ক মহিলা এর মধ্যে আর্মির এসছে তিন দিন পরে আমরা যে কারণে আসলাম এসে শুনলাম যে মুক্তিদের ছিল বলে এই গ্রামে হানাদার হামলা করেছে তো মহিলাকে হাত পা বেঁধে টাঙিয়ে ব্রাশ ফায়ার করে হত্যা করেছে এগুলো খুব হৃদয় বেদার খুবই ট্রাজেডিক তো আর একটা বিষয় আছে ওই গ্রামের একটা যুবক ছেলে যে আমাদেরকে খুব খাওয়াতো হেল্প করতো হেল্প করতো আগের দিন কিন্তু ঘটনা ঘটেছে দিনে বেলা আমরা পরদিন সকালে এসেছি কোনো লোকজন কাছে নেই ওই ছেলে লাশটা পড়ে আছে এটা ডোবার কাছে ঢালু জায়গায় গিয়ে তাকে উঠালাম গলগল গল গল করে রক্ত গোলা গায়ে লাগলো তাকে কাদের করে নিয়ে যাচ্ছে তো এই যে এত মানে বেদনাদায়ক ঘটনা এত ট্রাজেডির মধ্য দিয়ে কিন্তু আমাদের অর্জিত বিজয় বি অর্জিত স্বাধীনতা তো যেই দিন ষোলোই ডিসেম্বর বিজয় ঘোষণা হলো ওই সময়টাতে আপনারা যারা সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন ওই সময়কার ফিলিংসটা কেমন ছিল আপনাদের হ্যাঁ একটা মজার বিষয় তুলেছেন সমস্ত বাংলাদেশ স্বাধীন হয়েছে ষোলোই ডিসেম্বর সরকারিভাবে এটাই এটাই স্বীকৃত কিন্তু আমাদের হুমনাথে কুমিল্লা হুমনাথে একটা জায়গা আছে আর তিতাস নদীর দক্ষিণ পাড়ে উত্তর পাড়ে হলো বাঞ্ছারামপুর বাঞ্ছারামপুর থানায় একটা আর্মি ক্যাম্প আছে তো তাদের সাথে ঢাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ওরা লঞ্চ যুগে পালাচ্ছে তো কোন দিকে পালাবে গ্রামের লোকজন তো হৈচই করে লঞ্চ নদীতে যাচ্ছে গ্রামের লোকজন গ্রাম থেকেই ঢিলা মারছে চিৎকার করছে ধর 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 চিৎকার করছে ওরা লঞ্চ জ্বালিয়ে পূর্ব দিকে যাচ্ছেন গিয়ে এটা মসজিদ দেখলেন নদীর পাড়ে হল ঘাঘটিয়া অনেক পুরনো মসজিদ এই মসজিদের কাছে লঞ্চ লাগিয়ে তারা মসজিদ আশ্রয় নিলে এবং ঘাঘটিয়া গ্রামটা সম্পূর্ণ গ্রাম জ্বালিয়ে দিলেন এটা ষোলো তারিখের ঘটনা আমরা তো গরুপুরে ছিলাম গরিপুরে গরুপুরে কুমিল্লা জেলা গরুপুরের এলাকায় ছিলাম সেখান থেকে আমরা মেসেজ পেয়ে আমরা আসলাম ধন্য ঘাঘটিয়াতে কিন্তু আমরা কিছু করতে পারছি না কিছু করতে পারছেন এই জন্যে যে ঘাঘটি এমন একটা প্লেসে আছে নদীর পাড় থেকে ঘাঘটিয়া নদীর পাড়ে মসজিদটা এই মসজিদ থেকে তিন দিকে পূর্ব উত্তর পশ্চিম তিন দিকে প্রায় দুই মাইল এরিয়া শুধু মাঠ জমি ফসলি জমি মাঠ কাজে আমরা দুই মাইলের ভিতরে ঢুকতে পারছি না কোনো কোনো আর নেই কোনো আমরা যে যুদ্ধের সময় যে আমি নিজে আড়াল হয়ে যুদ্ধ করবো সেই সুযোগ আমাদের নেই ধান ক্ষেত পানি আছে তা আমরা ধান খেত দিয়ে কুলিং করে কিছুটা এগিয়ে যাই কত সময় থাকবে একটা দুইটা ফায়ার দিতে পারি আর আমার তো আমার তো তৃণমূল রেঞ্জ যেটুকু রেঞ্জে কভার করে না তা আমাদের কোম্পানি কমান্ডার আমাদেরকে পরামর্শ দিলেন যে আপনারা একসাথে সবাই ফায়ার করার দরকার নেই দুটো চারটা ফায়ার করে করে তাদেরকে ব্যস্ত রাখেন তাদের গুলি গুলি শেষ হয়ে যাক তাদের বাদ ফুরিয়ে গেলে আমরা একসঙ্গে যেতে পারবো এভাবে আমাদের চলতে লাগলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ নভেম্বর না ডিসেম্বর ডিসেম্বর আচ্ছা বাইশ তারিখে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে যৌত বাহিনী আসলেন কামান আসলো আপনার এই তারা বিভিন্ন টু ইঞ্চ মোটার ফোর ইঞ্চ মোটার নিয়ে তারা এসেছে এসে আমাদেরকে ব্রেকআপ দিল আমাদের পাশে আমাদের কাছ থেকে তথ্য তথ্য নিয়ে চারিদিকে গেরাও করে ফেলল ট্যাঙ্ক এসেছে প্রায় ছয়টা এগুলো আবার আমরা তখন তো এই জিনিসটা আমরা আমরা দেখিনি এর আগে দেখিনি এটা রাস্তায়ও চলছে নদীতেও চলছে আচ্ছা আচ্ছা উভচর উভচর এটা আশ্চর্য ঘটনা আমাদের এলাকা মানুষ খুব দেখেছে খুব মজা পেয়েছে জিনিসটা দেখে নদী টদী সব পার হয়ে চলে গিয়েছে এটা এসে নদীর পার থেকে হামলা করলো এদিক থেকে মাঠ থেকে হামলা করলো এখানে একজন শহীদ হয়েছেন আমাদের মুক্তিযোদ্ধা আর একজন গ্রাম্য পাবলিক আব্দুল হাবনাম একজন লোক শহীদ হয়েছেন আমরা বাইশ তারিখ রাতে যুদ্ধ করছি তেইশ তারিখ সকাল আটটার দিকে তারা সারেন্ডার করতে বাধ্য হয়েছে তারা সপাচেক এসেছিলো আমরা লাশ গুনেছি আমরা প্রায় তিনশো লাশ আমরা খুঁজে পেয়েছি তিনশো তিরাশি লাশ খুঁজে পেয়েছি আর্মি পাকশ বাহিনী পাক বাহিনী আর যারা যারা আমাদের কাছে একশো জনের মতো আত্মসমর্পণ করেছে তার মানে মানে বাংলাদেশে স্বীকৃত ষোলোই ডিসেম্বর বিজয় দিবস কিন্তু আপনাদের ওখানটা হয়েছে তেইশ ডিসেম্বর আপনারা মুক্ত করেছেন আপনাদের ঘাগুটি এলাকা ঘাগুটি এলাকা আচ্ছা আমার একটা বিষয় জানা হচ্ছে যে আপনি তো আসলে স্বাধীনতা উত্তরকালে সরকারি চাকরি করেছেন পাশাপাশি আপনি একজন গীতিকার নাট্যকার সুরকার বহু গান রচনা করেছেন আপনি আপনার নাটক বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়েছে তো আসলে এই যে মুক্তিযুদ্ধ নিয়ে আপনার কি কোনো গান রচিত হয়েছে বা কোনো নাটক রচনা আছে এরকম হ্যাঁ আছে নাটক রচনা আছে গানও আছে গল্প কবিতা প্রবন্ধ এসব লেখালেখি করে যেহেতু আছে আমার প্রোডাকশানও বইও আছে বা যারা আমি বইটাও আজকে নিয়ে আসতে পারলে ভালো হতো দেখাতে পারতাম আপনাকে এই বইতে আমার এই যুদ্ধের কথাই আমি লিখেছি চেতনায় বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ এটা আমার প্রায় চারশো পৃষ্ঠার একটা সম্প্রতি সম্প্রতি হয়েছে আচ্ছা এখানে বিস্তারিত বিস্তারিত আমার জীবনের অভিজ্ঞতা লিখেছি এখানে সবচেয়ে মজার ব্যাপার আপনাকে বলি যে আজকে বলতে হয় খুব গর্ব করে অহংকার করে বলতে হচ্ছে উনিশশো সাতষট্টি সন আমি যে করে স্বাধীনতায় জড়ে গেলাম আমাদের হোমনার এম কে সাহেব তখন পাকিস্তানের রেকর্ডে এই প্রথম বাঙালির ডিসি হলো আচ্ছা আচ্ছা উনি প্রমোশন পেলেন ডিসি হিসাবে তো ওনার প্রথম পোস্টিং হলো ফরিদপুর তো ফরিদপুর যাওয়ার আগে তিনি হুমনা গেলেন ওনার বাবা মার কবর জিয়ত করে তারপরে যাবেন আর কি আমি হুমনা স্কুলে লেখাপড়া করি তো আমরা ভালো একটা সংবর্ধনা ওনাকে দিই দিলাম তিনি খুব খুশি হলেন আন্দোলন তো উনি তো সরকারি আমলা আন্দোলন করছি আমরা পরে আমাদের ঢাকায় আন্দোলন হলো আমরা সেই হরতালে আসলাম পিকেটিং করলাম আপনার ঢাকা মেডিকেল কলেজের ঠিক পশ্চিম পাশে একটা আমতলি গেট আছে যদি কখনো যান গিয়ে দেখবেন আমতলি গেটলি গেট পেছন রাস্তাটা পার হয়ে গিয়ে শহীদ মিনার এই গিয়েতলি গেটের কাছে আমাদের পিকেটিং আমরা চারজন পিকেটার দাঁড়িয়ে আছি এমকর সাহেব বার থেকে বের হয়ে উনি অফিসে যাচ্ছেন তখন তো ডিসি অফিস হলো সদরঘাট যে পুরনো কোর্ট যেখানে সেখানে তো পেসেন্টার পুলিশের গাড়ি আছে আমরা আড়াল থেকে উকি দুকি দিয়ে আমরা দেখছি কোন দিকে যায় গাড়ি তো উনি আমাকে দেখে চিনে ফেলেছেন আমি কিন্তু বিষয়টা মনে নেই আমার সেই চেঞ্জ নেই উনি হাত ওছে বলে আমাকে ইশারা ডাকলেন আমি যাচ্ছি পেছন থেকে আরেক আরেক ছাত্র থাপাতা দৌড়েছে জামায় যাওয়া যাবে না তোকে তো অ্যারেস্ট অ্যারেস্ট করবে উনি আমার ইশারা করলেন হাসি মুখে গেলাম তিনি বললেন তুমি সেই ছেলে না জি স্যার তুমি সন্ধ্যায় বাসায় এসো আমি একটা ভিজিটিং কার্ড দিলেন তুমি ওনার বাসায় চলে এসো তোমার দরকার আছে আমার ওনার বাসা হলো এলিফেন্ট রোডে বাটা ক্রসিংয়ের পাশেই ওনার শ্বশুরের বাড়িতে উনি থাকে গেলাম তিনি আমাকে শপথ করালেন যে আমি একটা চিঠি দেব সেই চিঠি তুমি বঙ্গবন্ধুর কাছে পৌঁছাতে পারবে কিনা বলো বঙ্গবন্ধুকে চান আমি চিনি বসতে পারেন পারবো আমি পারবো স্যার কেন পারবো উনি যেমন আমাদের হুমনাথে এম কেন সব মিটিং করলেন চলে আসলেন তার পরবর্তীতে আমাদের বাতাসান্দি বাজারে আমাদের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে বঙ্গবন্ধু গেলেন মিটিং করতে তা আমি তখন স্কাউট করি আমার জাম্বুরি হয়ে গিয়েছে আমার ইচ্ছা হলো আমি স্কাউট ড্রেস করে বঙ্গবন্ধুকে সেলুট দেব এ প্রত্যাশা আমার ছিল তা আমি যখন স্কাউট ড্রেস করে গেলাম বঙ্গবন্ধুর সবাই খুব খুশি হলেন এই ছোকরা এদিকে আসো এদিকে আসো তোমার নাম নাম বললাম তুমি কোথায় পড়ালেখা করো স্যার সুমনাই স্কুলে পড়ি তুমি স্কাউটস করছো আমি জি কয় তোমাকে আমার দরকার এখানে দাঁড়াও কোথায় দাঁড়াবো আমি যে স্টেজ করেছে স্টেজের পাশে যে সিঁড়ি আছে সিঁড়ির পাশে আমাকে বঙ্গবন্ধু দাঁড় করলেন তুমি এখানে দাঁড়াও তুমি আমার স্কাউটস আমিও তো বিরাট সুযোগ পেয়ে গেলাম আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি বঙ্গবন্ধুর সমস্ত ভাষণ আমি শুনেছি ফিরার সময় তিনি মাথায় হাত বলি আমাকে আদর করলেন এবং বললেন যে তুমি আমার মিটিংয়ে যেখানে মিটিং সেখানে যাও তুমি তা আমি আর খোঁজ পাবো কী করে আমি তো জানি না যে কোথায় কোথায় মিটিং হবে তো বড়ো বড় নেতাদের জিজ্ঞেস করছি বঙ্গবন্ধুর মিটিং হবে বঙ্গবন্ধু গোপালগঞ্জ গেছে বঙ্গবন্ধু রংপুরে গেছে বগুড়ায় গেছে মিটিং আমরা জানি না কি এর মধ্যেই ছয় সাত দিন পর মাইকিং হচ্ছে বঙ্গবন্ধু নারায়ণগঞ্জে মিটিং করবেন লঞ্চ গার্ড যেটা এখানে মিটিং করবেন আমি লঞ্চ চলে সে চলে আসছি এবং মজার ব্যাপার হলো আমি যে আসবো আমার মা বললেন তুমি যাবে তো তোমার কাপড় চুপড় তো নষ্ট হয়ে গিয়েছে স্কাউট ড্রেসগুলো মার হাতে কাপড়গুলো ভালো করে ওয়াশ করেছে ওয়াশ করে শুকিয়েছে সকালবেলা আমার হাতে চ্যারেনা চ্যারেনা পশা দিয়েছে বললো তুমি কাপড়গুলো আয়রন করে যাব ওই যে ধোফা নিয়ে যাও আয়রন করে নিয়ে আসো আমি রাতে কি করেছিলাম রাতে আমি ভাস করে বালিশে নিচে রাখছিলাম ইস্ত্রি হওয়ার জন্য মা বললে যে এভাবে হবে না তুমি চ্যানোনা তাকে দাও স্ত্রী করে নিয়ে আসো স্ত্রী আয়ন করে কাপড় নিয়ে আমি চলে আসলাম নাজগঞ্জ টার্মিনালে বঙ্গবন্ধুর মিটিং আমি এসে সেই জায়গায় দাঁড়িয়েছি আমাকে বাধাও দিচ্ছে না কারণ যারা যারা বঙ্গবন্ধুর সাথে বিভিন্ন জায়গায় যান যেমন হুমনা যারা গিয়েছিলেন বাত্তা গান্ধী গরুব যারা গিয়েছিলেন তারা চেনে আমাকে বলে দিয়েছেন বঙ্গবন্ধু যে এই হলো আমার স্কাউট আমি ড্রেস মিটিং বঙ্গবন্ধু আমাকে এই আমি আমি আরো বেশি হয়ে গেলাম তো এত এত ভালো মানুষ জীবনে দেখিনি কখন আর মা বাবা না দেখে তার রোজা রেখে তার জন্যে রোজা রাখে আমাকে এত ভালোবাসে আমি কিছুদিন পর মন ভালো লাগছে না আমার প্রায় পনেরো দিন এক মাস পার হয়ে গেল ভগবন্ধুকে দেখি না আমরা ভাষা শুনি না ভাষণ শুনি না তখন রেডিওতে ভাষণ হতো টিভি তোর ছিল না রেডিও আমাদের গ্রামে নাই এমন অবস্থা আমি বঙ্গবন্ধুর বাড়ি কোথায় নারুস থেকে কাশী বিনিয়নের চেয়ারম্যান ওনার নাম হলো নামটা এই মুহূর্তে মনে পড়ছে চেয়ারম্যান সাহেব উনি যাচ্ছেন বঙ্গবন্ধুর বাড়িতে দেখা করবেন আমি ওনাকে বললাম স্যার আমাকে নিয়ে যান সাথে করে আমি দেখা করতে যাবো ও তাহলে ট্রেনে চলে আসো গেল ওনার ট্রেনে বসে আমিও ট্রেনে গেলাম গিয়ে ওনার পিছু পিছু হেঁটে 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 বাড়িটা চিনলাম ধানমন্ডি বঙ্গবন্ধুর বাড়ি বত্রিশ নম্বর বত্রিশ নম্বর বাড়ি চিনে আসলাম কিন্তু আমার তো ওনার অনুমতি নেই আমি যেতে পারবো না কারণ ওনারা তো সিলেক্টর যে যে লোকগুলো যাবে সিলেক্টার তারা লিস্ট করে নিয়েছে আমার নাম তো লিস্ট করে নিই তো ওই পাকিস্তান সিপাহী দাঁড়িয়ে আছে বঙ্গবন্ধুর বাড়িতে আমি পুলিশকে বললাম যে আমাকে একটু যেতে দেন না তোমার যাওয়া যাবে না তো আমি বললাম যে দেখুন আমাকে বঙ্গবন্ধু চিনেন বঙ্গবন্ধু আমাকে চিনেন বঙ্গবন্ধুর কোথায় দোতলায় বসে তা আপনি কি আমাকে এমন জায়গায় দেখাতে পারেন যে জায়গায় গেলে বঙ্গবন্ধু আমাকে দেখবে আমি এমন জায়গায় নিয়ে যান তো বাড়ির পূর্বপাষেই একটা বাগান আছে ফুলের বাগান রাস্তার দিয়ে ফুলের বাগানটা করছে এখানে দাঁড়ালেন নাকি বঙ্গবন্ধু ওনার দোতলা থেকে বসে দেখছেন যে ওই যে ছেলেটা দাঁড়িয়ে আছে ঠিক ওই হা মেজর হাবিলদার হাবিলদার ছিল সে আমাকে নিয়ে গেলো সেখানে বঙ্গবন্ধু দেখে লোক পাঠিয়েছে ওই যে আমার স্কাউটস চলে আসে তাকে নিয়ে আসো বঙ্গবন্ধু দেখা হলো বাড়ি গেলাম খুব আদর করলেন কদম বুঝি সালাম করলাম বঙ্গবন্ধু তো বঙ্গবন্ধু কত লোক দাঁড়িয়ে আছে কত লোক বসে আছে বঙ্গবন্ধু অনর্গল কথা বলছেন কথা শুনছেন সে আরেক দৃশ্য আমরা আমি আমি শেষ করে খেলছি আপনার সময় নিচ্ছি আমি দ্বিতীয়বার বঙ্গবন্ধু আমি দেখতে গেলাম মনটা খুব কাঁদছে আমার আমি খুব আবে হয়ে যাচ্ছি আমি দেখতে গেলাম সে বাড়িতে গিয়ে দেখি কি বঙ্গবন্ধু অ্যারেস্ট জেলখানায় আছেন আমার বাড়ির লোকেরা বললো বঙ্গবন্ধু তো জেলখানায় দেখা করা যাবে না কয়টা তুমি জেলখানে গিয়ে দেখো আমি তো আমাকে তো জেলখানে কেউ চিনবে না বঙ্গবন্ধু দেখলে আমাকে চিনবে আমি বুদ্ধি করে কি করেছি এই কলা বাগানের বাড়ির সামনে যে রাস্তা আছে রাস্তার ওই পাশে ঢাকা কলেজের উল্টো পাশে একটা মিষ্টির দোকান ছিল মরণ মরণ চাঁদেন সন্স মরণ চাঁদেন সন্স তো সেই মিষ্টির দোকান থেকে আমি দুই করে চারটা পাটিসব টা কিনলাম আটানা দিয়ে মিষ্টির করে সুন্দর করে দিল আমাকে আমি প্যাকেট নিয়ে রওনা হয়েছি গেটে গিয়েছি পরে মুচুয়া দাঁড়িয়ে আছে এই ছোকরা কে চা তা হতম আমি বললাম যে সব আমি তো বঙ্গবন্ধুর বাড়ির বাড়িতে চাকরি করি আমি বঙ্গবন্ধুর জন্য খাবার নিয়ে আসছি তা ঠেড়ো আমি দাঁড়ালাম পরে বঙ্গবন্ধু এসে আমাকে জড়িয়ে ধরলেন তুমি এসেছ আমি খুব আবেগপূর্ণ হয়ে পড়লাম বঙ্গবন্ধু কথাটা দয়া করে আমার জন্য একটা লাইনের অর্ধেকটা যে বই লিখেছেন এই রুজনাম চা এটা ছাপ্পান্ন পৃষ্ঠায় আপনি দেখবেন ছাপ্পান্ন পৃষ্ঠায় নিচের দিকে লেখা আছে সবাই গিয়েছে তো ফিরে এসেছে আমার লাইনটা তিনি লিখেছেন ছাপ্পান্ন পৃষ্ঠা আমাকে ধন্য করেছেন আমি উদ্বুদ্ধ না হয়ে পারি বঙ্গবন্ধুর নির্দেশ পালন করতে ইচ্ছে হয়েছে দিতে পারলে আজকে শহীদ হতাম ভালো লাগতো জীবিত থেকে এই যে মানুষের লাঞ্ছনা কষ্ট না দেখছি রাজাকারের দাপড় দেখছি এদেশের বুকে এদেশের মাটিতে আমরা খুব বিমোহিত খুব কষ্টে আছি আমার ভবিষ্যৎ প্রজন্ম যদি জানতে চায় স্বাধীনতা কি যুদ্ধ কি তা জানতে পারবে যুদ্ধ সম্বন্ধে জানতে হবে স্বাধীনতা সম্পর্কে জানতে হবে তাদের জানার স্পৃহা থাকতে হবে দেশপ্রেম জাগিয়ে জাগিয়ে তুলতে হবে আমরা মাটি টেনে দিয়েছি বখন এনে দিয়েছি সাজানোর দায়িত্ব তাদের তারা নিজ নিজের মতো করে তারা সাজিয়ে নেবে দেশটাকে এই দায়িত্ব তাদের কাছে আমরা ছেড়ে দিয়েছি এই পতাকার মর্যাদা তারাই রক্ষা করবে পতাকার সম্মান স্বাধীনতা তারাই রক্ষা করবে প্রজন্মের কাছে অনেক বক্তব্য আমার আছে আপনি কি বলছিলেন বলে না সেটাই যে আসলে এই যেহেতু আমরা অনুষ্ঠানে একবার শেষ পর্যায়ে চলে এসেছি তো সেই ক্ষেত্রে এই যে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনাটা তাদের মধ্যে জাগ্রত করতে এবং উজ্জীবিত করতে আসলে আপনি কি বলবেন নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের কথা না জানলে তো সে বাংলা বাঙালি হবে না সোজা কথা তাকে মুক্তিযুদ্ধকে বুঝতে হবে কেন মুক্তিযুদ্ধ আমরা করেছি আমরা তো এমন কোনো কন্ডিশন কাউকে দিইনি আমরা যে আমরা স্বাধীন করে আমরা এই এই দেশটাকে এই বানিয়ে ফেলবো আমাদের একটা প্রথম কথা ছিল যে আমাদের মুখের ভাষাটা কেড়ে নিতে চেয়েছিল নিতে পারেনি আমাদের মৌলিক অধিকার মৌলিক অধিকারগুলো তারা হরণ করেছে আমরা একটা মুক্তি চাই এই যে এই যে নিপীড়ন চলছে আর্যদের আমল থেকে শুরু করে যারা এদেশে শাসন করতে এসে তারাই নির্যাতন করেছে তারাই নিপীড়ন করেছে মানুষের উপর মানুষগুলো নির্যাতিত সেটা এই নির্যাতন থেকে আমরা মুক্তি দিতে চেষ্টা করেছি দেশের মানুষকে কারণ মুক্তি দিয়েছি আল্লাহ রহমতে আমরা যুদ্ধ আমরা একটা ভূখণ্ড যুদ্ধ করে নিয়ে আসছি বাংলাদেশ নামে পৃথিবীতে একটা নতুন রাষ্ট্র সৃষ্টি হয়েছে কিন্তু তার লালন পালন করার দায়িত্ব আমরা পারিনি আমাদের সামর্থ্যের অভাব ছিল আমরা লেখাপড়া জানতাম না আজকে প্রজন্ম যারা লেখাপড়া করছে আমরা দেখছি আমাদের আনন্দ হয় আমাদের অহংকার হয় প্রজন্ম নিয়ে প্রজন্মের লোকেরা আজকে আকাশে চড়ছে তারা তাদের তাদের তারা আজকে আকাশকে ব্যবহার করছে মাটির নিচে টানেলকে ব্যবহার করছে তথ্য প্রযুক্তির তথ্য প্রযুক্তির কারণে তারা এগিয়ে যাচ্ছে তারা আমরা একটা মোবাইল ফোন চালাতে পারি কিন্তু আমার বাচ্চাদের কাছে দিলে তারা পরবর্ত পরবর্ত আমাকে সবকিছু বের করে এটাও কিন্তু বিজয়ের একটা আরেকটা পার্ট আজকে আমার দেশ বিজয় হয়েছে বলেই কিন্তু আজকে আমার সন্তানেরা আমার দেশের সন্তানেরা প্রযুক্তি নিয়ে কাজ করতে পারছে আকাশে এবং অতলে দু জায়গায় তো আসলে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে তো আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে পক্ষ থেকে আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জন্যে যে আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে কিছু সময় বের করে আপনি এনএন কে দিয়েছেন সেই জন্য আরেকবার আপনাকে ধন্যবাদ আমিও এনএন টিভির কর্তৃপক্ষকে এবং তার কলাকুশলীদেরকে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমার মতো একজন লোককে ক্যামেরার সামনে উপস্থিত করেছেন আমার কথা দেশবাসীর কাছে পৌঁছে দিচ্ছেন অনেক কথাই তো বলার ছিল সংকৃত সমাজে সব কথা বলা যায় না তবুও আমি সকলকে ধন্যবাদ জানাই আমিও এন টিভির কর্তৃপক্ষকে সেলিউট করি যে মুক্তিযোদ্ধাকে তোমরা প্রতিষ্ঠিত করছেন মুক্তিযোদ্ধাকে ওনারা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন